স্বাস্থ্য সম্পর্কিত খুব দরকারি পরামর্শ এবং ঘরোয়া প্রতিকার। গরম জলে সামান্য এলাচ মিশিয়ে খেলে শরীরের ক্লান্তি দূর হয়। আপনি যদি দুর্বলতা অনুভব করেন, দুধের সাথে দুটি খেজুর মিশিয়ে পান করলে শক্তি পাওয়া যায়। দুধে মৌরি মিশিয়ে পান করলে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি রাতে ঘুমানোর আগে প্রস্রাব করলে কিডনির ক্ষতি হবে না। রাতে নাভিতে তেল লাগালে মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করে স্বাস্থ্য ভালো থাকে। যারা প্রতিদিন দই খান তাদের প্রস্রাবে ইনফেকশন হয় না। কাটা পেঁয়াজ দ্বিতীয় দিনে খাবেন না, তা না হলে পেটের অসুখ হবে। প্রতিদিন এক টুকরো আদা চিবিয়ে খেলে হৃদরোগ প্রতিরোধ হয়। বাসি মুখে চুল আঁচড়ানো আপনার চুলকে মজবুত করে। ঠোঁট কালো হয়ে গেলে সন্ধ্যায় ঠোঁটে দই লাগিয়ে ঘুমাতে যান, ঠোঁট লাল হয়ে যায়। প্রতিদিন সকালে তাজা টমেটো খেলে চুল সাদা হয় না। সকালের নাস্তায় এলাচ খেলে শ্বাসকষ্ট রোধ হয়। ঘুমানোর আগে উষ্ণ জল পান করলে কিডনি পরিষ্কার থাকে। পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্ণতা কমে। অতিরিক্ত ঠান্ডা সেবনে মুখে বলিরেখা পড়ে। টাক মাথায় ধনে পাতার রস লাগালে মাথায় চুল আসতে শুরু করে। গরম খাবারের সাথে দই কখনই খাবেন না। প্রতিদিন পেঁয়াজ খেলে শরীরে তাজা রক্ত তৈরি হয়। ফল খাওয়ার পর জল পান করবেন না, এতে অ্যাসিড তৈরি হয়। খুব ঠান্ডা জল পান করলে দাঁতের ক্ষতি হয় এবং দাঁত দ্রুত ক্ষয় হয়। প্রতিদিন দুধ পান শরীরের জন্য খুবই উপকারী, দুধ অমৃতের মতো। চুল লম্বা ও ঘন করতে সরিষার তেলের সাথে ছাগলের দুধ মিশিয়ে লাগালে চুলের উপকার হয়। যদি আপনার প্রায়ই মাথা ব্যথা হয় তাহলে পালং শাক খাবেন না। ভাত খাওয়ার পরপরই জল খাওয়া উচিত নয়, এটি পেটের ক্ষতি করে এবং বদহজমের কারণ হয়। কানে ময়লা জমে চুলকানি হয়, এর থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে 2 বা 3 ফোঁটা সরিষার তেল দিন, এতে করে সকাল পর্যন্ত কানে জমে থাকা ময়লা বেরিয়ে যাবে। আপনার যদি শুকনো কাশি হয় তাহলে গরম দুধে 1 চামচ আসল দেশি ঘি মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন, আর দুধের পরে জল পান করবেন না। রাতের অবশিষ্ট রুটিতে ফাইবার বেশি থাকে। সকালে দুধের সাথে বাসি রুটি খেলে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এবং পেটের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করলে তার মানে আপনার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট হাঁটলে বিষণ্ণতা দূর হয়। প্রতিদিন সন্ধ্যায় কিশমিশ খেলে শরীরে শক্তি আসে। খুব গরম জল দিয়ে মুখ ধুবেন না, ত্বক তাড়াতাড়ি বুড়ো দেখাতে শুরু করে। প্রতিদিন সকালে খালি পেটে উল্টো ঝুললে উচ্চতা বাড়তে শুরু করে। পেটের মেদ কমাতে চাইলে রুটির সাথে পেঁয়াজ খান, লেবু দিয়ে জল পান করুন। দিনে মাত্র 2 বার খাবার খান এবং রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম জল বা উষ্ণ দুধ পান করুন। বন্ধুরা, এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।